ঈদ মানেই আনন্দ, আর শিশুদের ঈদ আনন্দ সবার চেয়ে বেশি। তাই তো ঈদের দিন দুপুরের পর থেকে বিনোদন পার্কগুলো মুখর ছিল শিশুদের পদচারণায়। নামাজ আর কোরবানির আনুষ্ঠানিকতা শেষে বিকেলের অবসর উপভোগ করতে বড়রাও ভিড় করেছেন পার্কগুলোতে। নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ছাতাপাইয়া ইউনিয়নের কাশীপুরে গ্রিন পার্কে গিয়ে দেখা গেল দূর দূরান্ত থেকে নানা বয়সী মানুষ ঈদের আনন্দ উপভোগে এসেছেন এখানে। পার্কের বিভিন্ন রাইডে চড়ে খুশিতে মেতে উঠেছে শিশুরা। কেউ বা ঘুরে দেখছেন পার্কের মনোরম পরিবেশ, কেউ আবার ব্যস্ত ছবি তোলায়। আমরা দুই ফ্রেন্ড আসছি, তারপর ফ্রেন্ডের মেয়েকে নিয়ে আমরা এখানে বিনোদনের জন্য আসছি। ছাতাপাইয়া এলাকায় এরকম একটা পার্ক হওয়াতে আমরা মানে খুবই আনন্দিত। অনেকদিন আসবো আসবো বলে আশা হয় না, আজকে একটা সুযোগ পেয়েছি, সেই জন্য বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরে ঘুরতে আসছি। খুব সুন্দর একটা জায়গা। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। আমরা ঈদের ছুটিতে ঢাকা চিটাং অনেক দূরের রাস্তা, সময় পাচ্ছি না কারণে এখানে আমাদের অতি নিকটে অত্যন্ত সুন্দর পার্ক জমজমাট, অনেক মানুষের আনাগোনা দেখছি, কারণে আমরা সময় পাস করার জন্য এখানে আসছি। এভাবেই নানা আনন্দ আয়োজনে ঈদের দিনটি উদযাপন করেছেন নোয়াখালী জেলার মানুষ।